আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল খামারি আব্দুর রহমান ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে ছাদের উপরে আপনারা কীভাবে মুরগির জন্য একটি গড় তৈরি করবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা যদি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, তো আপনারা ভিডিওর মাধ্যমে যে গড়টি দেখতে পারতেছেন, তো এটা মূলত ছাদের উপরে একটি করা গড়। তো এটা আমি ছাদের উপরে গড় করেছি, আপনারা দেখতে পারতেছেন এই ছাদের উপরে কিন্তু আমি এই মুরগির জন্য একটি গড় করেছি, ঠিক আছে। তো সাধারণত এটার ভিতরে আমি কোয়াল পাখি পালন করবো, তো আপনারা চাইলে মুরগিও পালন করতে পারেন, ঠিক আছে। বন্ধুরা, তো আপনারা অনেকেই হয়তো জানেন যে আমার ইউটিউব চ্যানেলে যারা পুরাতন সাবস্ক্রাইবার তারা জানেন, এই যে দেখতে পারতেছেন ভিতরে কিন্তু কোয়াল পাখির খাঁচা রয়েছে, এবং ওই দিক দিচ্ছে আপনার ইনকিউবেটর ছোঁয়ার জন্য জায়গা রয়েছে, ঠিক আছে। বন্ধুরা, তো আমি কিন্তু সাধারণত কোয়াল পাখির ডিম থেকে বাচ্চা ফুটিয়ে থাকি, তো আপনারা অনেকে জানেন, তো এর জন্য আর কি মূলত এই ঘরটা বড় করে করা। তো আপনারা যারা চান মুরগি পালন করার জন্য ছাদের উপরে, তো আপনারা এই মুরগিটি ছাদের উপরে পালন করতে পারেন শুধুমাত্র এরকম একটি গড় তৈরি করে। বন্ধুরা, ছাদের উপরে মুরগি পালন করলে আমাদের যে সুবিধাটা হয় আর কি, আমাদের মুরগিগুলো ডরায় না, মুরগিগুলো তাড়াতাড়ি ডিম দেয়, মুরগিগুলো সুস্থ থাকে, ঠিক আছে। দেখা যায় নিচে থাকলে আমাদের মুরগিগুলোর ফার্মের সাইডে সাইডে আপনার যদি ফার্মের এক সাইড বন্ধ থাকে, হ্যাঁ, আরেক সাইড ইয়া থাকে, ওই দিক দিকে নিশ্চয় অনেক সমস্যা আর কি আমাদের ফার্মে, কিন্তু এতটুকু পর্যন্ত উষা দিতে হয়। এর কারণ হচ্ছে নিচে কিন্তু আপনার ইট শিয়াল, হ্যাঁ, বিভিন্ন ধরনের পশু পাখির আক্রমণ রয়েছে, তো এর জন্য আর কি উষা করে দিতে হয় আর কি ইটটা। তো আর ছাদের উপরে কিন্তু আমরা যে দুই লাইন দিলে চলে, হ্যাঁ, এক লাইন দিলেও কিন্তু চলে, আমি দিয়ে দিলাম দুই লাইন, আপনারা দুই লাইনও দিতে পারেন, ঠিক আছে। দুই লাইন দেওয়ার কারণ হচ্ছে যে দেখতে পাচ্ছেন এখানে ফিলার ব্যবহার করেছি পালা, তো এর জন্য আর কি মূলত দুই লাইন করা, ঠিক আছে। তো আপনারা চাইলে এক লাইন করেও দিতে পারেন। বন্ধুরা, ছাদের উপরে আপনারা যারা মুরগি পালন করতে চান, যাদের ছাদ রয়েছে অবশ্যই ছাদের উপরে পালন করবেন, কারণ আপনার ছাদের উপরে পালন করলে অনেক অনেক দিক দিয়ে সুবিধা রয়েছে, ঠিক আছে। আর নিচে যদি আমরা পালন করি তাহলে কিন্তু আমাদের নিচে খরচ, পালন করলে আমাদের ফার্মটা তৈরি করলে কিন্তু অনেক টাকা খরচ হয়, ঠিক আছে, অনেক টাকা। আর যদি আমরা ছাদের উপরে করতে চাই তাহলে কিন্তু আমাদের কম টাকার ভিতরেই কিন্তু হয়ে যায় একটি মুরগির জন্য একটি ফার্ম, ঠিক আছে। বন্ধুরা, তো ছাদের উপরে কীভাবে করবেন? বন্ধুরা, ফার্মটি করার জন্য আমাদের প্রথমে ইট, বালু, সিমেন্ট, পালা, কাঠ, খাপ, লোহা, টিন, এরপরে হচ্ছে আপনার নেট, ঠিক আছে। তো এইগুলো হলেই কিন্তু আমরা মূলত ছাদের উপরে খুব সহজে একটি মুরগির জন্য গড় তৈরি করতে পারবো। বন্ধুরা, তো বুঝতে পারতেছেন আমরা কিন্তু এইগুলো মাত্র এই কটা জিনিস হলে কিন্তু আমরা মুরগির জন্য ছাদের উপরে একটি গড় নির্ণয় করতে পারবো। বন্ধুরা, ছাদের উপরে যারা করতে চান তাদের জন্য একটি কথা বলি, আপনারা যারা ছাদের উপরে এরকম একটি জায়গা বেছে নিতে হবে যাতে আপনার চালটার উপরে লোডটা পরে কম, ঠিক আছে। আপনার চালের উপরে যাতে দুই তিন ঘন্টা বা তিন চার ঘন্টা রোদ থাকে আর কি, এর বেশি যাতে না থাকে, ঠিক আছে। তো এরকম একটি জায়গা বেছে নিতে হবে। বন্ধুরা, এখন ধরুন আপনার এরকম জায়গা নাই, তো আপনার ছাদের উপরে সবসময় রোদ থাকে, এখন কি করবেন? ঘরটা তো বেঁধে ফেলেছেন, তো এখন আপনাকে যে কাজগুলো করতে হবে, আপনার চালের উপরে, হ্যাঁ, দেখতে পাচ্ছেন, তো আপনার এই চালের উপরে পাটের সালা দিয়ে, হ্যাঁ, আপনাকে পানিটা যাতে আপনাকে পাটের সালা দিয়ে, এই পাটের সালার উপরে আবার কচ্চা পাওয়া যায়, কচ্চা দিয়ে, হ্যাঁ, আপনাকে চালের উপর পানি দিতে হবে যাতে আপনার চালটা ঠান্ডা থাকে, ঠিক আছে। আর নাহলে দেখা যায় আপনাদের মুরগিগুলো ঘেমে যায়, এক পর্যায়ে মুরগিটা মারা যায়, ঠিক আছে। তো এর জন্য বললাম আর কি আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন। বন্ধুরা, তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত, আজকের ভিডিওটি কারকম অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।